শুনলাম জন্মলিগের ওই কি বলে ফজু বাবাই নাকি আজকে মাইর খাইছে, খুব ভালো হয়েছে। কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই নাস্তিকে যে আজকে মাইর খেয়েছে, ফৌজু বন্ড নাস্তিকে যে মাইর খেয়েছে, খুব ভালো হয়েছে। আমার এই ভিডিওটা চর্মলীগের মুরিদদের জন্য, যে ফৌজু এত শয়তানের হাত ধরে, আই মিন শয়তানের হাত ধরে নির্বাচনে যাইতে চাইছিল, কিন্তু হাসিনা কিন্তু আখের পর্যন্ত ভোট কেন্দ্রে শয়তানি দেখাই দিছে, এইটুক বলাতে পরে এই চর্মলীগের মানে মুরিদরা এমন ভাবে কমেন্ট আর এমন ভাবে রিয়েক্ট করছে যেন ফৌজু বন্ড অগো মায় গো জামাই আর হইতেছে অগো বাপ লাগে। আসসালামু আলাইকুম দর্শক, কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়ে বিশ্ববাসীকে অবাক করে দিলেন আল্লামা মামুনুল হক সাহেবের ছেলে। যেই বক্তব্যটি দেখে লাখো মানুষ অবাক হয়ে গিয়েছে, বক্তব্যটি শুনলে আপনারাও অবাক হবেন, হতভম্ব হয়ে যাবেন। এদিকে চর্মনাইকে নিয়ে এক প্রবাসী মহিলা একই বললেন, বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক প্রথমেই চলুন চর্মনাইকে নিয়ে এক প্রবাসী মহিলা কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। শুনলাম চর্মলীগের ওই কি বলে ফজু বাবাই নাকি আজকে মাইর খাইছে, খুব ভালো হয়েছে। কথায় আছে না, লোভে পাপ পাপে মৃত্যু, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই নাস্তিকে যে আজকে মাইর খাইছে, ফৌজু বন্ড নাস্তিকে যে মাইর খাইছে, খুব ভালো হয়েছে। আর যারা চর্মলীগ করস, তারা মনে করছিল এবার ওই ইবলিস শয়তান হাসিনার হাত ধরে তোর আগায় যাবি, আল্লাহ তো সার দেয়নি, কারণ আজকে জনসম্মুখীন আজকার দিছে ফজু বন্ড বাবারে কেলাইয়া। কেমন লাগছে তোরা দেশের মানুষের হাত ছাইরা, গণতন্ত্রের হাত ছাইরা, তোরা ইবলিস শয়তানের হাত ধইরা তোরা ওই দেশ পরিচালনা করতে চাইছিলি, কিন্তু ইবলিস শয়তান হাসিনায় কিন্তু আখের পর্যন্ত শয়তানি দেখাইয়া দিছে। হ্যাঁ, কিছুদিন আগে যখন এই ফজলু বন্ডয় বলছিল যে হাত পাকায় ভোট দিলে নাকি সেই ভোট আমার নবীর এই রাসুল পাবে, তখনই আমি ভাবছিলাম যে ওরা সামনে পাইলে জুতা দিয়ে পিটাই ওর গালটা লাল কইরা দিতাম, কিন্তু আওয়ামী লীগ আমার মনের ইচ্ছা পূরণ করছে। তবে একদম ঠিক করছে, এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা। আমার এই ভিডিওটা চর্মলীগের মুরিদদের জন্য। আমি গতকালকে একটা ভিডিও বানাইছিলাম, সেটাতে বলছিলাম যে ওই ফজু বন্ডয় কিন্তু হাসিনার মতো শয়তানের হাত ধরে নির্বাচনে যাইতে চাইছে, মনে করছে এবার বুঝি একবার মেয়র মন্ত্রী টন্ত্রী একটা কিছু একটা হইয়া যাইব, কিন্তু হাসিনা শয়তানি কিন্তু ভোটের দিন দেখাই দিছে, বন্ড ফজু এ মাইর খেয়েছে, এতটুকু বলছিলাম। কিন্তু চর্মনায়ের মুরিদগুলো এমন ভাবে রিয়েক্ট করছে যেন ফজু অগো বাপ লাগে, অগো মার জামাই লাগে। আচ্ছা যাই হোক, হ্যাঁ তগো ফজু বন্ডয় নাকি অগ্রিম সব বলতে পারে যে কি উনি ফজুয়ে নাকি জান্নাতে যাইব, তার চৈদ্দ গোষ্ঠী জান্নাতে যাইব, লগে চর্মলীগের মুরিদ গো লগে লুয়া নাকি জান্নাতে যাইব। তোকে ফজু বন্ড এটা জানে না যে ভোট কেন্দ্রে গেলে যে তুই ফজু বন্ডরে পিটাই দিব। হ্যাঁ তোরা কি বুঝছিস চর্মলীগ করস, আর ওইটা থেকে কি বলে তোকে ওই ফজু বন্ড নাকি তার চৈদ্দ গোষ্ঠী সহ নাকি চর্মলীগের সব মুরিদ গো নাকি জাহাজে করে আখেরাত পাড়ি দিব। আর একবারটা জাহাজে করে আখেরাত তো পাড়ি দিব, দূরের কথা, দুনিয়াতে তো নৌকার যাতা খাই, এই তো নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, আরো জানি কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে রক্ত বেরিয়েছে, জাহাজ পাড়ি খায়। যে ফজু এত শয়তানের হাত ধরে, আই মিন শয়তানের হাত ধরে নির্বাচনে যাইতে চাইছিল, কিন্তু হাসিনা কিন্তু আখের পর্যন্ত ভোট কেন্দ্রে শয়তানি দেখাই দিছে, এইটুক বলাতে পরে এই চর্মলীগের মানে মুরিদরা এমন ভাবে কমেন্ট আর এমন ভাবে রিয়েক্ট করছে যেন ফজু বন্ড অগো মায় গো জামাই আর রইতাছে অগো বাপ লাগে। আমি কিন্তু খারাপ কিছু বলি নেই। আচ্ছা তোদের পীর নাকি অগ্রিম সব জানে, তোদের পীর নাকি জানে তোদের পীর ওই জান্নাতে যাবে, তার সাথে তোরা যে চর্মলীগের মুরিদ আছো তোদেরকেও জান্নাতে নিয়ে যাবে, ভোট কেন্দ্রে গেলে যে মাইর খাইয়া যে নাক মুখটা রক্ত বেরিয়ে যাবো, তোকে পীর এইটা জানে না, তোকে পীরে নাকি ওই আখেরাতে নাকি কুলসিরাত পার দিব, তোকে জাহাজে কুইরা দুনিয়ার নৌকাই তো তোর একবারে দুইটা জাতা দিয়া দুনিয়ার যে হাসিনার নৌকার জাতা খাইতে তোকে নাক মুখটা রক্ত বেরিয়ে গেছে, আরো জানি কোন দিক দিয়ে রক্ত বেরিয়ে গেছে তোকে পীরের, তো জাহাজের লোড কেমনে নিব, তোরা পার হইতে পারবি তো, তোরা শিউননি নাকি ডুববা যাবি না রক্ত বেরিয়ে যাবি। দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন এবং প্রবাসী মহিলা চর্মনাইকে নিয়ে কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দর্শক এবার চলুন আল্লামা মামুনুল হক সাহেবের ছেলে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। والصلاة والسلام على رسوله الكريم، أما بعد،
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور. وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক তালিবুল ইলম ছাত্র কাফেলা সকলকে আমি আমার অন্তন্ত স্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় হাজিরিন আজকে আমার বক্তৃতার বিষয় হলো সমাজ সংস্কার কৌমি মাদ্রাসার অবদান আমি আমার উত্তর বিষয়কে সামনে রেখে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে ধরা আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছে তার এই মাধ্যমে সূচনা হয় মান আলাইহি ওয়াসহাবের বাস্তব চিত্র কৌমি মাদ্রাসা মুহতারাম হাজিরিন এরপর কৌমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে ওমাইয়া শাসন আমলে 1857 সালে যখন ইংরেজ খেদা আন্দোলন সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের ইস্টেম রুলার ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামী নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাই ভারতের শাহজাহানপুর জেলায় সাত্তা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কৌমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করে তার সূর্য সন্তানেরা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড মোহতারাম হাজিরিন মোট কথা সমাজ সংস্কারে কৌমি মাদ্রাসার অবদান অপরিসীম কারণ তার এক একটি ছাত্রকে কোরআন ও হাদিসের নিরিখে ছবি হিসেবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকেও কোরআন ও হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম প্রিয় উপস্থিতি চেয়ে দেখুন দর্শের ময়দানে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা
সম্ভব নয়। এটা শাহজালালের মাটি, এটা শাহপরানের মাটি, এটা হাজী তৈয়বের মাটি, এটা হাফিজ হুজুরের মাটি। এই মাটি থেকে তোমাদের মতো নাস্তিকদেরকে আমরা অতি নিশ্চয় অতি শীঘ্রই উদ্ঘাত করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দর্শক, আশা করছি মামুনুল হক সাহেবের সেলের সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনেছেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক, আপনারা দোয়া করবেন মামুনুল হক সাহেবের সেলে যেন মামুনুল হক সাহেবের মতো হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আরও দোয়া করবেন যে সমস্ত আলেমেরা জেলে আছে তারা যেন অতি দ্রুত বের হতে পারে এবং কোরআনের মাঠে কথা বলতে পারে। দর্শক শ্রোতা, ভিডিওটি পর্যন্ত, ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে পরে ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।